নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, মনে রাখবেন কোনো সমস্যা বড় না ছোট সেটা কেবলমাত্র আপনার দৃষ্টিভঙ্গিতে রয়েছে, ঈশ্বরের নয়। আজকের প্রথম চমৎকার, আমি বিজয়নগরম থেকে সাই কৃষ্ণা বলছি। আমার 4 বছরের মেয়ে যশবন্তিকাকে পাকস্থলীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। প্রথমে এই সংক্রমণ মাত্রা ছিল 240 এবং দুদিন পর সেটা দাঁড়ায় 85। চিকিৎসক জানিয়েছিলেন যে ওই মাত্রা 30-এর কম হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তাই আমরা আলয় দর্শনে অংশ নিয়ে শ্রী পরমজ্যোতির কাছে সংক্রমণ মাত্রা কমে যাওয়ার জন্য প্রার্থনা করি। এরপর যখন রক্ত পরীক্ষা করানো হয়, তখন দেখা যায় চমৎকারিকভাবে সংক্রমণের মাত্রা কমে 14 হয়ে গেছে। ওই দিনই সন্ধ্যাবেলায় আমার মেয়েকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। এখন যশবন্তিকা সম্পূর্ণ সুস্থ। তাই শ্রী পরমজ্যোতি আলয় দর্শনের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আজকের দ্বিতীয় চমৎকার, আমি পূর্ব চেন্নাইয়ের নামাক্কাল থেকে উষা কৃষ্ণন বলছি। বেশ কয়েকদিন ধরে আমি হজমের সমস্যায় ভুগছিলাম। তাছাড়া মাঝে মাঝে আমি প্রচণ্ড পরিশ্রান্ত বোধ করতাম এবং আমার মাথাতেও খুব যন্ত্রণা হতো। একদিন আলয় দর্শনের সময় আমি শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা করার সাথে সাথে আমার মাথার যন্ত্রণা সম্পূর্ণ কমে যায়। তারপর থেকে আমি নিয়মিত আলয় দর্শনে অংশগ্রহণ করতে শুরু করি এবং অন্যদেরকেও ওই দর্শনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাতে থাকি। আজকের তৃতীয় চমৎকার, আমি রাজমন্দ্রি থেকে মালেশ্বরী বলছি। আলয় দর্শনে অংশ নিয়ে প্রার্থনা করার পর শ্রী পরমজ্যোতির অনুগ্রহে আমার মেয়ের সাংঘাতিক মাথা ব্যথা সম্পূর্ণ কমে গেছে।